হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার আইটিআই যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশন সংক্রান্ত নিয়ে। তো WBSCVT-তে যে তোমার পোর্টাল, সেই পোর্টালে কিন্তু এখনও পর্যন্ত কোনো তোমার আপডেট কিন্তু এখানে পাবলিশ করানি। তো ঠিক আছে, তো তোমাদের যে মাধ্যমিক এক্সাম, সেই মাধ্যমিক এক্সাম রেজাল্ট কিন্তু দিয়েছে 3 জুন, মানে জুনের 3 তারিখ কিন্তু তোমার মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে। তো তোমরা জানো যে 31 তারিখ তোমার লাস্ট ডেট, যেটা তোমাদের PDF আগের যে দিয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে PDF, এই PDF-এ যে SCVT যে PDF দেওয়া হয়েছিল সেখানে দেখো এখানে বলা আছে যে উইল বি 31 মে 2022 আপ টু 5 PM। তো এইটা লাস্ট ডেট ছিল 31 মে। তো এটা একটা তোমাদের একটা রিমাইন্ড ভিডিও করছি যাতে তোমার যাতে প্রবলেম না হয়। তো 31 মে তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট হচ্ছে SCVT-র নিয়ম অনুসারে, আগের যে নিয়ম সেই নিয়মে বলেছে 31 মে লাস্ট ডেট। তো বিগতবার দেখা হয়েছে যে তোমার ডেট কিন্তু কন্টিনিউ বাড়িয়েছে। হ্যাঁ, তো এবারও কিন্তু সেটা বিফল যাবে না, এটাবারও কিন্তু তোমার ডেট বাড়াবে, এটা ধরাই যায়। দেখো 31 মে যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট, লাস্ট ডেটের আগেই তোমাদের কিন্তু ফর্ম ফিলাপগুলো করে নেওয়া উচিত। যদি ইনকেস ধরো সরকার যদি ডেট না বাড়ায়, বাড়াবে তো বটেই, কিন্তু যদি না বাড়ে তাহলে কিন্তু প্রবলেম তোমাদের ফেস করতে হবে। সেই জন্য যারা এখনও পর্যন্ত ফর্ম ফিলাপ করেনি আইটিআই বা মনে করছে যে ফর্ম ফিলাপ করবো, তারা কিন্তু লাস্ট ডেট অনেকেই মানে মনে করে যে 31 তারিখ এখনও দেরি আছে, আমরা লাস্ট ডেটে বা তার আগে ফর্ম ফিলাপ করবো। তো যারা এখনও করেনি তারা অবশ্যই তোমার ফর্ম ফিলাপগুলো করে নাও, আর যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তারা জুনে তোমার 3 তারিখ রেজাল্ট বেরোচ্ছে মাধ্যমিকের, তো তারপরেও কিন্তু ডেট মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই থাকবে। এই ডেট লাস্ট হলো, আর না হলেও কিন্তু ডেট কিন্তু বাড়বে। দ্বিতীয়ত তোমাদেরকে যেটা বলা হচ্ছে, এই অ্যাডমিশন কিন্তু বিভিন্ন প্রসেসে, স্টেপ বাই স্টেপ প্রসেসে হয়, ঠিক আছে। তো এখন যেটা তোমরা করছো সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করে নিচ্ছ, রেজিস্ট্রেশন করার পরে যে নুডল, সে নুডলে কিন্তু অ্যাডমিন তোমার ভেরিফিকেশান করবে। তো অ্যাডমিন ভেরিফিকেশান করার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, রেজিস্টার করা আছে, একটা আমার রেজিস্টার করা আছে, ক্যাপাসিটি আমি যেটা অলরেডি রেজিস্টার করে আমি কিন্তু একজনের ই খুলে নিলাম, তার হোম অ্যাপ্লিকেশানটা। তো অ্যাপ্লিকেশানে এখানে দেখো অনলাইন ভেরিফিকেশান বাই অ্যাডমিন, ঠিক আছে, এই জায়গাটা 6 নম্বর কলমে দেখো অনলাইন ভেরিফিকেশান অ্যাডমিন, এখানে কিন্তু কমপ্লিট হয়ে আছে। তো এই অনলাইন ভেরিফিকেশান এটাই কিন্তু নোডলে করে, তোমাদের যারা যে ডিস্ট্রিক্টে করছে সেই ডিস্ট্রিক্টের কাছাকাছি যে কলেজ থাকে আইটিআই করে, সেই কলেজে কিন্তু তোমার এটা ভেরিফাইড করে। তো এখানে এর কিন্তু সবই কিন্তু কমপ্লিট হয়ে আছে। তো অ্যালটমেন্ট এবং অ্যাডমিশন স্ট্যাটাস, কারেন্ট নো রেকর্ড অ্যালটমেন্ট অ্যাডমিশন ফাউন্ড, এটা দেওয়া আছে। তো এইখানে দেখো এইখানে যে ডাউনলোড অ্যানাউন্সমেন্ট, এখন ডাউনলোড করে রেখে দিবে, এরপরে এই যে হোম অ্যাপ্লিকেশান ডাউনলোড, চেঞ্জ পাসওয়ার্ড বা সাইন আউট, এই জায়গাতেই তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড আসবে। এরপরে এই ভেরিফিকেশান হয়ে গেল, এরপরে কিন্তু র্যাঙ্ক কার্ড আসবে। দেখো র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট সেম একই জিনিস, এই র্যাঙ্ক কার্ডটা হচ্ছে তোমার যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ক তোমাকে দেখাবে, ঠিক আছে। তো এই র্যাঙ্ক কার্ড আসার পরে তোমাদের কিন্তু তার বেসিসের উপর চয়েস ফিলিং করতে হবে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু চয়েস ফিলিং, তোমার ম্যাক্সিমাম ভুল করো, অনেকে তোমার ভালো কলেজ পাও না বা ভালো ট্রেড পাও না। তো গতবারও আমি দেখেছি, গতবারও আমি ভিডিও করেছি, তো এবারেও কিন্তু কীভাবে কী চয়েস ফিলিং করতে হয় সেটাও আমি তোমার র্যাঙ্ক কার্ড আসার পরে আমি বলে দেবো। তো র্যাঙ্ক কার্ড উপরেই কিন্তু চয়েস ফিলিং করবে, অনেকে চয়েস ফিলিং করছো হয়তো দূরে বা ট্রেড ওয়াইজ। দেখো প্রত্যেক এম গ্রুপেই করো বা ই গ্রুপেই করো, ই গ্রুপের যে কোর্সগুলো আছে, মানে ই গ্রুপ মানে হচ্ছে 1 বছর ট্রেড, এম গ্রুপে হচ্ছে 2 বছর ট্রেড। তো এম গ্রুপের যে ফিটার, ইলেকট্রিশিয়ান, দেখো মাদার ট্রেড, এই দুটো প্রচণ্ড কম্পিটিশান হয়, তোমার র্যাঙ্ক যদি কম আসে, ঠিক আছে, এক্ষেত্রে কী হয়, র্যাঙ্ক যত কম আসবে তত তোমার ভালো, র্যাঙ্ক যত বেশি আসবে তত তোমার প্রবলেম। তো কাউন্সেলিং কিন্তু হবে না, সেই বেসিসের উপর তোমার চয়েস ফিলিং করতে হবে, চয়েস ফিলিংয়ের উপরেই কিন্তু কাউন্সেলিং কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। তো এই নিয়ে আমি আবার ভিডিও বানিয়ে দেবো, তোমাদের প্রসেসগুলো বলে দিচ্ছি, যে র্যাঙ্ক কার্ড, তারপর চয়েস ফিলিং, তারপর সিট ম্যাট্রিক্স তোমাদের একটা অনলাইনে দিয়ে দেবে কোন কলেজে কটা সিট আছে, তারপর হচ্ছে তোমার ফার্স্ট ফেজ কাউন্সেলিং, সেকেন্ড ফেজ কাউন্সেলিং, এইভাবে ফেজ কাউন্সেলিং আসবে। কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে তারপর তোমার অ্যাডমিশান, তো অ্যাডমিশান হওয়ার পরে তারপর কিন্তু ফিজিক্যালি তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে যেতে হবে, যে কলেজে তুমি অ্যাডমিশান হয়েছো সেই কলেজে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান করে যেতে হবে, তবেই তোমার তোমার অ্যাডমিশান কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে।